আমি তো শান্তকে একদম ছোট থেকে দেখেছি। আমরা সবাই মিলে কাজটা একটু কঠিন করেছিলাম। শান্ত ওই সময় কঠিন সময় নিজে পার করেছে, এটা ক্রেডিটটা আমি ওকেই দেব। একটা দুটি ম্যাচ খারাপ করলে আমরা আবার শান্তর পিছে মানে লেগে যাচ্ছি, যেটা আসলে উচিত নয়। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, শান্ত আমাদের ক্যাপ্টেন। ছেলেদের ক্রিকেটটা অনেক বেশি ফোকাস থাকে, মেয়েদের ক্রিকেটটা এখনও অতটা ফোকাস পায়নি। আমার এখানে কাজ করার অনেক জায়গা আছে, বেশ কিছু প্ল্যান আছে মেয়েদের ক্রিকেট নিয়ে। দেখা যাক, বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা সম্ভব খুব শীঘ্রই। সামনে আরও অনেক বড় দল আসবে, প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া কিন্তু বেশ শক্তিশালী, আর জিততে পারে খুব ভালো আমাদের জন্য। ডিজিটালি দেখানো হবে, কোনো টিভি দেখাচ্ছে না। আমাদের সবাই একটু মেয়েদের খেলাও দেখতে যাই, তাহলে মেয়েরাও হয়তো আরও উৎসাহ পাবে। আমরা কিন্তু ওয়ানডেতে ভালো খেলছি, এই ম্যাচটা কিন্তু ভালো ব্যাটিং করেছি, বাংলাদেশে ভালো সম্ভাবনা আছে এই সিরিজে জেতার। মাত্র ঢুকেছি আর কি, বোঝার চেষ্টা করছি সব কিছু। আমার এখানে কাজ করার অনেক জায়গা আছে। ডেফিনেটলি আমাদের মেয়েদের দলটা খুব ভালো করছে, এখন আগেও করেছে, এখন ভালো করছে। বাট এই দলের বাইরের ক্রিকেটারদের নিয়েও অনেক কাজ করা আছে, সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ডেফিনেটলি। ঘরোয়া ক্রিকেটটা আরও বাড়ানোর খুব প্ল্যান আছে, বেশ কিছু প্ল্যান আছে মেয়েদের ক্রিকেট নিয়ে। দেখা যাক, আমার মনে হয় যে এখানে যদি আমরা নারী ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়াতে পারি, এই ফর্ম্যাটে বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা সম্ভব খুব শীঘ্রই। আমাদের এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সামনে আরও অনেক বড় দল আসবে, হ্যাঁ। এই বছর বেশ কিছু খেলা আছে বাংলাদেশে, অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু হচ্ছে, ওয়ার্ল্ড কাপ আছে সামনে। অস্ট্রেলিয়া ডেফিনেটলি খুব প্রফেশনাল সাইড, এই মেয়েদের এই ক্রিকেটে কিন্তু অস্ট্রেলিয়া খুব কঠিন শক্ত একটা প্রতিপক্ষ। রিসেন্টলি ওদের বেশ কিছু খেলার খুব ভালো করছেন, তাদের সাথে খেলা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। প্রস্তুতি যদি বলেন, মেয়েরা খুলনাতে দু সপ্তাহের ক্যাম্প করেছে, সেখানে ম্যাচ খেলেছে, প্র্যাকটিস করেছে। প্র্যাকটিসটা মানে খুব ভালো হয়েছে, দেখা যাক আমরা কতক্ষণ এক্সিকিউশন করতে পারি। বিকজ প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া কিন্তু বেশ শক্তিশালী, আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে। আর যদি আমরা জিততে পারি খুব ভালো আমাদের জন্য, বাট এটা একটা ভালো প্রস্তুতি হবে আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য, যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে আছে। এই সিরিজটা আমাদের ওয়ার্ল্ড কাপের প্রস্তুতির জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হবে। ডিজিটালি দেখানো হবে, কোনো টিভি দেখাচ্ছে না, বাট ডিজিটালি দেখানো হবে। জি, ছেলেদের তুলনায় একটু কম ডেফিনেটলি, ছেলেদের ক্রিকেটটা অনেক বেশি ফোকাস থাকে, মেয়েদের ক্রিকেটটা এখনও অতটা ফোকাস পায়নি। বাট আমি আশা করবো যে যখন মেয়েরা ক্রিকেট খেলবে, সবাই যেন খেলাটা দেখতে যায় মাঠে। আমাদের তো মাঠে খেলা দেখতে যেতে হবে, ছেলেদের খেলা যেন আমরা মাঠে দেখি। আমাদের সবাই একটু মেয়েদের খেলাও দেখতে যাই, তাহলে মেয়েরাও হয়তো আরও উৎসাহ পাবে, তা আমাদের ফোকাসটাও বাড়বে। তো আমি আশা করি যে যখন কেউ যদি সুযোগ পায়, আমাদের দর্শক যারা আছেন তারা তো ক্রিকেটের সবাই খুব বড় ফ্যান, আমাদের মেয়েদের টিমটা যখন খেলবে তারা যেন একটু মাঠে যান। তাহলে আমার মনে হয় আমাদের মেয়েদের টিমটা কিন্তু ভালো করছে, ফোকাসটা আমার মনে হয় আস্তে আস্তে বাড়বে। আমরা যদি ভালো করা শুরু করি নিয়মিতভাবে, ফোকাসটা কিন্তু আস্তে আস্তে বাড়বে। এই সেক্টরটাই কিন্তু কাজ করার অনেক কিছু আছে, চ্যালেঞ্জ আমি ক্রিকেটের মধ্যে থাকতে পছন্দ করি ডেফিনেটলি। আর আপনি যদি যখন কাজ করবেন, কাজ করার ক্ষেত্র যখন অনেক বড় হবে, সেটা করতে আপনি সবসময় এনজয় করবেন। আর কঠিন কাজটা করার চ্যালেঞ্জটা কিন্তু বেশি থাকে, যেই কাজটা সবকে সেট থাকে সেটার থেকে যেই কাজটা আপনাকে চ্যালেঞ্জ করবে সেই কাজটা করার কিন্তু আনন্দটা একটু অন্যরকম হয়ে থাকে। সেকেন্ড ম্যাচের ডে গেম, ডে গেমে মানে পার্থক্যটা গড়ে কমে আসবে। থার্ড ম্যাচটা পার্থক্যটা একটু কমে আসবে, যেটা আমরা দেখছি যে লাস্ট দুটি ম্যাচ দেখলাম আমরা চিটাংয়ে, টসটা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে যাচ্ছে। থার্ড গেমটাতে মনে হয় এটা অতটা ম্যাটার করবে না। আমরা কিন্তু ওয়ানডেতে ভালো খেলছি, এই ম্যাচটা কিন্তু ভালো ব্যাটিং করেছি, একটা সেটব্যাক স্টার্টিংটা ভালো হয়েছিলো, মাঝখানে উইকেট পড়ার পরে কিন্তু 280 করতে পেরেছি। যদি আমরা টেম্পোটা ধরে রাখতে পারতাম, তাহলে 300 প্লাস রানটা করতে পারতাম, সেটা হয়তো ভালো এনাফ হতো। বাট থার্ড ম্যাচটাতে যেভাবে বাংলাদেশ খেলছে, বোলিংটা যেভাবে করছে, আমরা সেখানে স্পিনার একটু বেশি সুবিধা পেতে পারেন, বাংলাদেশে ভালো সম্ভাবনা আছে এই সিরিজটা জেতার। জি জি, চিটাং ওরকম হবে না, আমার মনে হয় চিটাংয়ে যেরকম উইকেটে খেলা হচ্ছে, আমাদের ব্যাটিং ওডিআইয়ের ব্যাটিংটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমার মনে হয় যে আমরা থার্ড ম্যাচে ভালোই করবো। আমাকে অবাক করেনি ডেফিনেটলি, আমি তো শান্তকে একদম ছোটো থেকে দেখেছি, শুরু থেকে দেখেছি, হাই পারফরমেন্স থেকেই আসলে একসাথে মানে অনেক ট্যুর করেছি, ওর খেলাটা শুরুতে দেখার সুযোগ হয়েছে। ওর এই পারফরমেন্স আসলে অবাক করেনি, আমার মনে হয় শান্তর পক্ষে আরও ভালো কিছু করা সম্ভব। আমরা সবাই মিলে ওর কাজটা একটু কঠিন করেছিলাম যখন স্টার্ট করেছে, ফর্চুনেটলি শান্ত ওই সময় কঠিন সময়টা নিজে পার করেছে, এটা ক্রেডিটটা আমি ওকেই দেবো। কারণ আমরা যদি সাপোর্ট দিই, ওর ব্যাপারটা সম্পূর্ণ ওর উপরে ছিল, ও কতখানি এই প্রেশারটা হ্যান্ডেল করতে পারছে, সেই কঠিন সময়টা কিন্তু ও পার করতে পেরেছে, এটা ওর সেই পিরিয়ডটা পার হয়েছে। বাট এখনও আমরা দেখছি যে একটা দুটি ম্যাচ খারাপ করলেই আমরা আবার শান্তর পিছে মানে লেগে যাচ্ছি, যেটা আসলে উচিত নয়। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, শান্ত আমাদের ক্যাপ্টেন,
শান্তকে সাপোর্ট দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিকজ আমরা সবাই চাই বাংলাদেশ দলটা ভালো খেলুক। একটা দল ভালো করতে হলে কিন্তু ক্যাপ্টেনের নির্ভর থাকাটা খুব ইম্পর্টেন্ট। শান্ত যখন ক্যাপ্টেন থাকবে না তখন ওর ক্যাপ্টেন হিসেবে আমরা সমালোচনা করি, বাট যখন ক্যাপ্টেন থাকবে তখন ওকে একটু সাপোর্টিভই, বিকজ আপনি যদি একটা টিমের খারাপ চান ওই টিমের ক্যাপ্টেনের পিছিয়ে লেগে যান ওই টিমটা ভালো করবে না। এটা অস্ট্রেলিয়ানরা খুব ভালো করতে পারত। তো আমার মনে হয় যে আমরা যদি সাপোর্ট দিই, বিকজ হি ইজ আর ক্যাপ্টেন নাও, তো ওকে আমরা সমিলে সাপোর্ট দিলে ওর পক্ষে ভালো কিছু করা সম্ভব, বিকজ ওর বোলিং চ্যালেঞ্জেসগুলো কিন্তু দুর্দান্ত, প্লেয়ার হিসেবে দুর্দান্ত করছে। আর সমালোচনা তো হবেই, সমালোচনা করবোই, বাট আমরা যেন এমন না করি যে ওকে মানে বাবার নতুন কাউকে দেখা হোক, বিকজ হি ইজ আর ক্যাপ্টেন ফর নেক্সট ওয়ান ইয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফোন দেবেন না, ইনসেপ্ট নেই, ইনসেপ্ট নেই।